সোসাইটি আমাদের ছোটবেলা থেকে শিখিয়েছে যে আমরা মেয়েরা অবলা, আমরা ভয় পাই। শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেলেন কোয়েল মল্লিক, ডান হাতে প্লাস্টার করাতে হলো। জানা গেছে মিতিন মাসি সিরিজের শুটিং করতে গিয়ে আহত হন এই অভিনেত্রী। নেপালগঞ্জে বেশ কিছুদিন ধরেই চলছে মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি একটি খুনির সন্ধানে মিতিনের শুটিং। অ্যাকশন দৃশ্য পরিচালনার দায়িত্বে ছিলেন বলিউড খ্যাত সুনীল রদ্রিগেজ। রোববার রাতে শুটিং চলাকালীন দুবার চোট লাগে কোয়েল মল্লিকের। জানা গেছে সহ অভিনেতার লাথি সজোরে কোয়েলের কবজির কিছুটা উপরে প্রথমবার লাগার পর আঘাত পেয়ে বসে পড়েন কোয়েল মল্লিক। প্রাথমিক ধাক্কা সামলে দ্বিতীয় টেক নিতেই আবার একই জায়গায় চোট পান অভিনেত্রী। এরপরই যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি, হাতও ফুলে যায় নিমিষেই। দেরি না করে অভিনেত্রীকে সোজা নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে। প্রাথমিক পরীক্ষা এবং এক্স রে করার পর আলাদা বোন ফ্র্যাকচার ধরা পড়ে এবং শেষমেশ কোয়েলের হাতে প্লাস্টার করার সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন আরও অন্তত 7 দিনের শুটিং বাকি, এখন অপেক্ষা শুধু কোয়েলের সুস্থতার জন্য। দ্রুত হাতের চোট সেরে উঠলে আবারও কোয়েল কাজ শুরু করতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসক। কোয়েল মল্লিক এই ছবি প্রসঙ্গে জানিয়েছেন, ডায়েটের উপর নজর দেয়া, জিম করা সবই করেছি এই ছবির জন্য। এবারের ছবিতে প্রচুর মারপিট আছে, দর্শকরা আমায় অ্যাকশন করতে দেখবেন, আর আমি একদমই চাই না আমার দর্শকদের নিরাশ করতে। অন্যদিকে পরিচালক অরিন্দর শীল জানিয়েছেন, কোয়েলের লুক তো খুব বেশি পাল্টানোর কিছু নেই, তবু ওর চশমার ফ্রেম এবার বদলানো হয়েছে। অনেক বেশি সাহসী দেখানো হবে তাকে এই ছবিতে, সাজ পোশাকে সেই ছাপই রাখা হয়েছে। এবারে মিতিন মাসির সিরিজটি তৈরি হবে সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসি সিরিজের মেঘের পরে মেঘ গল্প অবলম্বনে। একটি খুনির সন্ধানে ছবিতে মুখ্য ভূমিকায় অর্থাৎ মিতিন মাসির চরিত্রে দেখা যাবে কোয়েল মল্লিককে। শায়লা রহমান ইমা, সময় সংবাদ।